বিমানে চড়ে আকাশে উড়ে বেড়ানো যতটা আনন্দের ঠিক ততটাই ভয়ঙ্কর সেই বিমানটা যদি দুর্ঘটনা কবলিত হয়। কারণ মধ্য আকাশে বিমান যদি দুর্ঘটনায় পড়ে যাত্রীদের তখন কিছুই করার থাকে না। গবেষকরা এবার বিমানে যুক্ত করতে যাচ্ছে নতুন এক ক্যাপসুল ব্যবস্থা যা দুর্ঘটনার সময় যাত্রীদের প্রাণ বাঁচাবে। বিমান দুর্ঘটনা থেকে যাত্রীদের রক্ষা করতে নতুন ধরনের বিমানের ডিজাইন করেছেন বিজ্ঞানীরা। যে বিমানে যাত্রীরা থাকবে ক্যাপসুলের ভেতর, এর ফলে তাদের জন্য সহজ হয়ে যাবে দুর্ঘটনায় জীবন বাঁচানো। বিমানের ইঞ্জিনে আগুন লাগলে বা কোনো দুর্ঘটনা ঘটলে যাত্রীদের প্যারাসুটের সাহায্যে নিরাপদে নামিয়ে দেবে ক্যাপসুল। ক্যাপসুলটি বিমান থেকে বের হতে 3 সেকেন্ডেরও কম সময় নেবে। এই ক্যাপসুল চালুর জন্য বিমানে থাকবে একটি পুশ বাটন। এই ডিজাইনের বিমানের কার্যকারিতা পরীক্ষা করার জন্য ইঞ্জিনিয়াররা বেছে নিয়েছেন AN-225 মিয়া কার্গো বিমান, যেখানে ক্যাপসুলটি তৈরি করে পরীক্ষা করা হবে। কোনো ধরনের জরুরি পরিস্থিতি হলে বিমানটি থেকে ক্যাপসুলটি বেরিয়ে আসবে আর যাত্রীদের নিয়ে নিরাপদে মাটিতে নামাবে। বিমানটির নিচে যদি পানি থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ ক্যাপসুলটি পানিতে ভাসবে। ডিজাইনাররা বলছেন শুধুমাত্র নতুন মডেলের বিমানেই এই ক্যাপসুল সংযুক্ত করা সম্ভব।